নমস্কার ওটিজি বাংলাতে আপনাদের সকলকে স্বাগত। পূজোর আগে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বেশ কিছু মানুষ কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন 2000 টাকা। তো কারা কারা এই 2000 টাকা করে পাবেন এবং কিসের জন্য পাবেন, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তবে মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশনের বেল আইকন যে আসবে সেখানে নোটিফিকেশন ফর অল করে রাখবেন। তাহলে আগামী দিন ওটিজি বাংলা যে সমস্ত সরকারি এবং বেসরকারি প্রকল্প সম্পর্কে আপডেট নিয়ে আসবে তার নোটিফিকেশন আপনারা সরাসরি ইমেলে পেয়ে যাবেন আর সেই ভিডিওটি দেখে আপডেট থাকতে পারবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন ইন্টার পর দেখা যাক কারা কারা পাবেন পূজোর আগে 2000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। দেখুন এখানে একটি প্রথম শ্রেণীর দৈনিক সংবাদপত্র থেকে একটি নিউজ বেরিয়ে এসেছে, পূজোর আগে 1 লক্ষেরও বেশি প্রবীণ চাষি এবং মৎস্যজীবীকে অগ্রিম 2000 টাকা পেনশন দেওয়া হবে রাজ্যের পক্ষ থেকে। তো আমরা বিস্তারিত এই নিউজটি একটু দেখে নেব। এখানে দেখুন পরিষ্কারভাবে বলা আছে পূজোর আগে রাজ্যের লক্ষাধিক বৃদ্ধ অশক্ত চাষি ও মৎস্যজীবীদের জন্য সুখবর, উৎসবের মরশুমে তাদের 2 মাসের অগ্রিম পেনশন দিতে চলেছে রাজ্য সরকার মোট 2000 টাকা। আগামী অক্টোবর এবং নভেম্বর মাসের পেনশন বাবদ এই অগ্রিম বরাদ্দ করেছে নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশে করোনা আবহে প্রবীণ প্রান্তিক মানুষদের আর্থিক স্বাচ্ছন্দ্যের জন্যই এই জনমুখী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ দপ্তর সূত্রের দাবি অগ্রিম পেনশনের জন্য প্রায় 22 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং অক্টোবরের প্রথম সপ্তাহে 87,911 জন বৃদ্ধ চাষি ও 20,000 প্রবীণ মৎস্যজীবীর ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। এবং আরও বলা আছে দেখুন আগে এই বৃদ্ধ চাষি ও মৎস্যজীবীদের মাসিক 750 টাকা করে পেনশন দেওয়া হতো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা বাড়িয়ে 1000 টাকা করে দিয়েছেন। করোনা পর্বে সতর্ধ এই মানুষদের কাছে যা ছিল মহার্ঘ, এবার দুর্গাপূজার আগেও ওই পরিবারগুলির মুখে হাসি ফুটাতে মানবিক সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। অর্থাৎ দুর্গাপূজার আগে যে 2 মাসের পেনশন সেই 2 মাসের পেনশন কিন্তু একবারে দেওয়া হচ্ছে এবং যেটা 750 টাকা করে ছিল সেটা তো 1000 টাকা করে করাই হয়েছে, অর্থাৎ 2 মাসের 2000 টাকা দেওয়া হচ্ছে। এছাড়াও দেখুন গুরুত্বপূর্ণ একটি খবর বলা আছে যে সূত্রের দাবি চাষিদের পেনশনের জন্য 1 লক্ষের কোটা বেঁধে দিয়েছে অর্থ দপ্তর। তবে প্রায় প্রতি মাসেই জেলায় জেলায় অনেক প্রবীণ চাষির মৃত্যু হয়, চলতি মাসে পেনশন প্রাপক হিসেবে রাজ্য সরকারের কাছে 87,911 জনের নাম রয়েছে, খুব শীঘ্রই নতুন নাম তোলা হবে বলে কৃষি দপ্তর থেকে কিন্তু খবর দেওয়া হচ্ছে। তো যে দুটো পেনশনের জন্য পূজোর আগে 2000 টাকা করে দেওয়া হচ্ছে সেই পেনশনগুলোর একটি কৃষক পেনশন আরেকটি হচ্ছে মৎস্যজীবীদের জন্য পেনশন। তো এই পেনশন দুটি পাওয়ার মূল শর্তগুলি কি কি আছে দেখুন, চাষিদের ক্ষেত্রে চাষিদের বয়স হতে হবে 60 বছরের বেশি এবং সংশ্লিষ্ট কৃষি জমি সরকারি নথি থাকা প্রয়োজন, আর তা যদি না থাকে তাহলে জেলার যে ভূমি রাজস্ব আধিকারিক কিংবা গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বাক্ষরিত আবেদনপত্র কিন্তু জমা দিতে হবে। অন্যদিকে রাজ্য সরকার মৎস্যজীবীদের জন্য 20,000 কোটা বেঁধে দিয়েছেন, মাস দুয়ে আগে পর্যন্ত এই পেনশন পেতেন 8,500 জন বৃদ্ধ মৎস্যজীবী, বর্তমানে অবশ্য সরকারের বেঁধে দেওয়া যে 20,000 কোটা সেটা কিন্তু পূর্ণ হয়ে গিয়েছে। নথিভুক্ত কোনো মৎস্যজীবীর মৃত্যু যদি হয় তবেই পরবর্তী নাম আপডেট করা হবে, অর্থাৎ একজন যদি মারা যায় সেক্ষেত্রে আরেকটি নতুন নাম কিন্তু সেই জায়গায় প্রবেশ করানো হবে। তো এই যে মৎস্যজীবীদের পেনশন এটা পাওয়ার মূল শর্ত কিন্তু যেটা হচ্ছে আবেদনকারীর বয়স 60 বছরের বেশি হতে হবে এবং বিডিও কিংবা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে মৎস্যজীবী হিসেবে স্বীকৃতি নেওয়া কিন্তু আবশ্যক এই প্রকল্পের জন্য। তো দেখুন আরেকটু নিচের দিকে একটি গুরুত্বপূর্ণ খবর দেওয়া আছে যে কৃষক পেনশনের জন্য 1 লক্ষ কোটা বেঁধে দেওয়া হয়েছে এবং তার জন্য কিন্তু অলরেডি আছে 87,911 জন নাম। তো 12,000 যে নামটা বাকি আছে সেই নামটির জন্য কিন্তু এখানে বলা আছে পরিষ্কারভাবেই খুব শীঘ্রই 12,000 প্রবীণ চাষিকে এই প্রকল্পের আওতায় আনা হবে। তো এখানে রাজ্যে যিনি কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় উনি জানাচ্ছেন সারা দেশের কাছে এই পেনশন প্রকল্প একটি নজির হয়ে উঠেছে, করোনা মহামারীর জেরে এই বৃদ্ধ চাষিদের আর্থিক দুরবস্থা চরমে, তাদের সাময়িক স্বস্তি দিতেই এই আর্থিক সাহায্য, অগ্রিম 2 মাসের পেনশন প্রদান করে তাদের হাতে কিছু টাকার সংস্থান করতে চাইছি এবং সাথে সাথেই বলা আছে যে খুব শীঘ্রই 12,000 প্রবীণ চাষিকে এই প্রকল্পের আওতায় আনা হবে। একই সুরে মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন পেনশন প্রাপকদের কোটা আমরা ইতিমধ্যেই পূর্ণ করেছি, লকডাউন ও আমফানের জেরে মাছ শিকারে বিরাট নেতিবাচক প্রভাব পড়েছে, বৃদ্ধ মৎস্য চাষীদের অবস্থা আরও করুন, তাই পূজোর আগে তাদের আর্থিক সাহায্য দিতে এই সিদ্ধান্ত। এবং সাথে সাথে দেখুন আরও বলা আছে মৎস্য
মৎস্যজীবীদের জন্য সরকার এই ধরনের আরও নানা সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করছে, যা রাজ্যের আর্থসামাজিক পরিস্থিতি উন্নয়নে অনুঘটকের কাজ করবে বলে মন্ত্রীর মতামত। তো পূজোর আগে কৃষক পেনশন এবং মৎস্যজীবীদের পেনশনের জন্য যে 2000 টাকা করে দেওয়া হবে, এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর এই ইনফরমেশনটি সকলকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোন সাবজেক্টের সাথে। টাটা।